ફિરેલા મૃતિર પર નજો રાગ્વઈ બાર ઉનાનો ખાબરા ખબરે রাজ্য জুড়ে পালিত হচ্ছে বাগদেবীর অর্থাৎ সরস্বতী পুজো এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে আরাধনায় মেতে উঠেছে সকলেই আর এই বলা যায় যে বাগদেবীর সরস্বতী পুজো শুধুমাত্র রাজ্যই নয় গোটা দেশব্যাপী কিন্তু একটা বর্ণাঢ্য উৎসবে পরিণত হয়েছে যেখানে সকলে ছোট থেকে বড় সকলেই এই পুজোর আনন্দে মেতে উঠে উৎসবে আনন্দে মাতেন সকলেই অর্থাৎ একইভাবে লক্ষ্য করা যায় যে স্কুল কলেজ থেকে যে শিক্ষা বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু বাগদেবীর আরাধনায় মেতে উঠে তবে একইভাবে লক্ষ্য করা গেছে যে বাড়ি ঘরেও কিন্তু ছোট্ট পরিসরেও কিন্তু করা হচ্ছে সরস্বতী পুজো একইভাবে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে বাড়ি বাড়ি সরস্বতী পুজো শুরু হয়ে গেছে শুরু হয়েছে পাশাপাশি লক্ষ্য করা গেছে যে চানমারির চক্রবর্তী বাড়ির পুজো কিন্তু লক্ষ্য করা গেছে শুরু হয়েছে তবে সেক্ষেত্রে তারা কি বলছেন শুনবোয়ালি চক্রবর্তী বাড়ির নামে পরিচিত আজকে প্রায় আট দশ বছর যাবত আমার বাড়িতে পূজা চলে আর এখন আমার ছেলে বা মেয়ে পড়াশোনার সাথে জড়িত এবং পাড়ার অনেক ছেলে মেয়ে আছে সবাই আসে আমার বাড়ি থেকে খুব মোটামুটি খুব জাঁকজমকভাবে সুন্দরভাবেই পূজা করি যতটুকু সামর্থ্য হয় যতটুকু সাধ্য মতো পারি ততটুকু করি চলেবেন সব তো সে বাচ্চার জন্যই সব কিছু তারার উপরেই ডিপেন্ড করে তারা খুশি আমি খুশি কত বছর ধরে পূজাটা করে আসছি আজকে প্রায় সাত আট বছর জগাবতে আমি পূজাটা করছি আপনি কি নিজে আমি নিজে একজন পুরোহিত আমি মোটামুটি সবকালে সব পূজা আমারই করায় তো এই আমার বাড়ির যেহেতু পূজা তো আর আমার এখানে এক্সট্রা প্রয়োজন হয় না আমি সব কিছু করি এবং সমস্ত কিছু আমি এখানে সব কিছু আমারই করা সম্পূর্ণটাই আমি করেছি সমস্ত যাবতীয় যা আছে সব কিছু আমার মেয়ে ছেলে এবং তার বন্ধু বান্ধব যারা আছে সবাই হেল্প করেছে

সকাল থেকে মেতে উঠেছে ছোট্ট থেকে ছোট থেকে বড় সকলেই এবং পাশাপাশি অঞ্জলি নিয়ে তারা বেরিয়ে পড়েছেন তাদের স্কুলের উদ্দেশ্যে একইভাবে লক্ষ্য করা গেছে যে বাড়ি ঘরেও বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান সহকারে বাড়ি ঘরেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজও একইভাবে লক্ষ্য করা গেছে যেখানে এখানে স্থিত চান্দমারি এলাকার চক্রবর্তীর বাড়ির পুজো যেখানে মেতে উঠেছিল সকলে পরিবারের সদস্যরা একইভাবে নিয়ম নিষ্ঠা সহকারে বাগদেবী সরস্বতীর আরাধনায় প্রতি বছরের ন্যায় এই বছরও মেতে উঠেছে সংবাদ নিয়ে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন